আজকে তোমাদের সঙ্গে দু দুটো খুশির খবর শেয়ার করবো। তো চলো তার আগে মন জিনিস থেকে একটা কেক নিয়ে আসি, যেহেতু খুশির খবর সেলিব্রেট তো করতেই লাগবে। তো কেক কিনতে গিয়ে না আমি একটু ধন্দে পড়ে গেছি, মানে আমার যে কেকগুলো পছন্দ হচ্ছিলো সবই হচ্ছে 500 টাকার ওপরে, কিন্তু আমার বাজেট ছিল 250 থেকে 300 টাকা, মানে আমার যতটুকুনি অকাত সেই অনুযায়ী আমি খরচা করতে বেশি পছন্দ করি। তো আমি একটা ফাইনালি 250 টাকা দামে একটা চকলেট কেক নিয়ে এসেছি, আরও কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটা করে আমি এনে এসেছি মামার বাড়িতে। তো দেখো আমি বেলুন ফোলাতে ব্যস্ত, কিন্তু বেলুনটা যে কীভাবে ফোলাতে হয়, মানে কোথায় যে আসলে জায়গাটা মানে ফু দেওয়ার সেটাই আমি বুঝতে পারছিলাম না। তো দেখো ফাইনালি আমি ফুলিয়েও নিয়েছি বেলুনটাকে, আর হচ্ছে পাশের থেকে কয়েকটা বাচ্চাদেরকে ডেকেছি আর মামা মাসিদেরকেও বাইরে বের করে নিয়ে এসেছি, যদিও বা সেই সময় তো খুবই রোদ ছিল দুপুরবেলা। দেখো তোমাদের ভালোবাসায় খুব অল্প দিনের মধ্যে ইউটিউব ফ্যামিলিতে আমার 25,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, কিন্তু কষ্টের বিষয় হচ্ছে মানে 25-এর যে 2 লেখাটা সেটা হচ্ছে একটা বাচ্চা দাঁত দিয়ে কামড় দিয়ে ফাটিয়ে ফেলেছে। দেখো সেই 2টাই কিন্তু আমার হাতে ধরা। তো যাই হোক, যেটা হয়ে গেছে আর কি করা যাবে। আর হচ্ছে আর একটা খুশির খবর হচ্ছে মনিটাইজেশনটাও কিন্তু আজকেই কমপ্লিট হয়েছে। তো দুটো আনন্দেই আমি কেকটা কাটছিলাম আর কি, সেলিব্রেট করতে চাইছিলাম মানে মামা মাসিদের সঙ্গে, মানে আমার ভালোতে যারা খুশি হয়। তো আমি চাইছিলাম কি মানে এর আগে যেহেতু 5,000 10,000 25,000টা বাড়িতেই মানে 15,000 সেলিব্রেট বাড়িতেই করেছি, তাই জন্য 25,000-এর সেলিব্রেটটা মামা মাসিদের সঙ্গে ভাগ করে নিতে, মামা মাসিদেরকেও একটু আনন্দ পাবে, তাদেরকেও একটু আনন্দে দিতে চেয়েছিলাম। তো এইভাবেই আজকে সেলিব্রেট করেছি। আর দেখো যেহেতু অনেক রোদ তাই জন্য বাচ্চাগুলোকে কেকগুলোকে দিয়ে দিয়েছি যাতে তারা মানে একটু বাড়িতে গিয়ে বসতে পারে। আর মামা মাসি বললো যেহেতু এখন ভাত খাওয়ার টাইম সেই কারণে বিকেলবেলাতে খাবে, এখন খাবে না, এখন ভাত খাবে। তো সেই কারণে আমি হচ্ছে মামা মাসিদের জন্য কেকটা রেখে দিয়েছি, আর যতটুকুনি কেক মানে বেঁচে ছিল সেটা নিয়ে গিয়ে পাশের আবার একটা স্কুল ছিল, এটা স্কুলই কিন্তু এখানে কিন্তু কোনো বাচ্চার ড্রেস নেই, মানে এখানে যে যেমন ড্রেস পরে আসতে পারে মানে চায় আসতে পারে। তো আমি জানতাম না এখানে যে স্কুল আছে, তাই জন্য আমি বাচ্চাদের জন্য আর আলাদা করে কিছু নিয়ে যাইনি। তো এভাবেই সেলিব্রেট করলাম সবার থেকে আশীর্বাদ নিয়ে।